জেলায় একের পর এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এবং সর্বোপরি কল্যাণী জেএসএম হাসপাতালে সম্প্রতি ঘটে যায় অগ্নিকাণ্ডের ঘটনা। সাবধানতা অবলম্বন করতেই হয়তো আজ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে শান্তিপুর অগ্নি নির্বাপক কেন্দ্রের পক্ষ থেকে একটি পরীক্ষামূলক প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। হাসপাতালে সমস্ত নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফদের নিয়ে এমনকি ডাক্তারদের পর্যন্ত চট জলদি উপায়ে কিভাবে আগুন নেভানো হবে এবং অগ্নি নির্বাপক যন্ত্র কিভাবে ব্যবহার করা হবে তার সমগ্র ধারণা দেওয়া হয়। এই বিষয়ে হাসপাতাল সুপারিনটেনডেন্ট ডক্টর তারক বর্মন জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের ব্যবস্থা বছরে দু তিনবার সরকারি তত্ত্বাবধানে হয়ে থাকে। গত তিন মাস আগেও হয়েছে এই হাসপাতালে। হাসপাতালের সকলে অত্যন্ত উৎসাহের সাথে রপ্ত করেছেন বিষয়টি। শান্তিপুর অগ্নি নির্বাপক কেন্দ্রের ওসি সুদর্শন চক্রবর্তী জানান, স্টেট জেনারেল হাসপাতাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরেও এই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা। আমরা একটা ফায়ারের মকড্রিল করলাম, সুপারিনটেন্ডেন্ট সাহেব আমাদের চিঠি করেছিলেন ফায়ার মকড্রিলের জন্য, কারণ বিভিন্ন হসপিটালে আজকাল আগুন লাগছে বলে এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য আমাদের ডাকা হয়েছিল। তো আমাদের স্টাফদের সবাইকে নিয়ে একটা ফায়ার প্রিভেনশনের জন্য বা পলিউশনের কীভাবে নিতে হবে তার একটা রুটিন ক্লাস সবাইকে নিলাম। নেওয়ার পরে তাদের ব্যাপারে বুঝিয়ে দিলাম ফায়ার সম্পর্কে, ফায়ার হলে বা কীভাবে কোনো জায়গায় স্পার্ক করলে ইলেকট্রিক্যাল কোনো কিছু হলে সেগুলো ঝমকে বা বুঝিয়ে দিলাম। লাস্টে আমরা ডেমোনস্ট্রেশন করালাম এবং হসপিটালের স্টাফ, নার্স, ইভেন ডক্টর অবধি এই মকডিলে ওনারা নিজেরাও এই ডেমোনস্ট্রেশনে যোগ দিয়েছেন। সবাই মোটামুটি উপস্থিত ছিল? হ্যাঁ, হসপিটাল স্টাফ ম্যাক্সিমাম ছিলেন, সুপারিনটেন্ডেন্ট ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন, আর বাকি সব স্টাফ ছিলেন এখানে। ব্রিগেডের যারা প্রশিক্ষণ দিতে এসেছিলেন ওনারা সুন্দরভাবে সমস্ত স্টাফ, আমাদের যারা আছে নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ বা সিকিউরিটি স্টাফ যারা থাকেন সবাইকে সবিস্তারে দেখানো হলো। মকডিল টেস্ট সেটাকে বলে, সমস্ত জিনিসটা আমাদের দেখে নিলাম, খুব সুবিধা হলো আর কি। ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা না ঘটুক আমরা চাইব, কিন্তু তবে অ্যাওয়ারনেস থাকা দরকার, সবাই জানুক ব্যাপারটা কিভাবে কিভাবে কাজটা করতে হবে। ট্রায়াল দেওয়া হলো, এটা হয় মোটামুটি বছরে দুবার তিনবার হয়, আমাদের হয়েছিল তিন মাস আগে, আবার হলো। আমরা সেটা বলবো আর কি, যেন ভুলে না যায়, প্র্যাকটিসের মধ্যে থাকা ভালো, তাহলে আমরা এই ধরনের মোকাবিলা করতে পারবো। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।